বন্ধুরা, এসেছি এবার সুগন্ধা বিচে। সকালে কলা কলাপতিতে কি জানো, কলা, এই ওই বীজটার নাম কি জানি, আরেকটা কলা, কলাতলি গিয়েছিলাম, এখন এসেছি সুগন্ধায়। এই দোকানগুলো একটু দেখি। সকালে কলাতলি বিচে গিয়েছিলাম, এখন এসেছি সুগন্ধায়। এখানে আমি তোমাদের একটু দেখাই দোকানগুলো, তোমরা অনেকেই চিনো যারা এখানে এসেছো, তবু একটু অন্যভাবে এলাম দেখাচ্ছি। এই যে অনেক পর্যটক ভিড় করছেন কিনবার জন্যে। এই বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত পর্যটন নগরী কক্সবাজারে আপনাকে স্বাগতম। অনেক দোকানপাট আছে এখানে, যেতে যেতে তোমাদের একটু দেখে। হ্যাঁ, ওই যে সমুদ্র দেখা যাচ্ছে, ওদিকে আরো অনেক দোকান আছে। এখানে নানা রকম মুক্তার তৈরি সামগ্রী আছে, একটু দেখিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমাদের ঐতিহ্য, অনেক মুক্তার জিনিস আছে, পরে আসবো আবার দেখতে, নিতে তো হবে কিছু স্মৃতি ছিল। ও, তোমরা আছো, আপনাদের বাচ্চা নিয়ে আসলে তখন আপনারা এখানে আসবেন। পশরার অভাব নেই, অভাব থাকা ভালো না। অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র আছে বন্ধুরা, তোমরা অবশ্যই আসবে এদিকে। হ্যাঁ, এরা অনেক কষ্ট করে এগুলো বানায়, ক্ষুদ্র শিল্পীরা অনেক কষ্ট করে এগুলো বানায়। এগুলো আমরা যারা পর্যটকেরা আসি, যখন কিনে নিয়ে যাই, ওদের এই শিল্পটাকে গুরুত্ব দেওয়া হয় এবং এই করেই তাদেরও সংসার চলে। সুতরাং আসতে ভুল করো না। একটু নেই, এখানে অনেক কিছু আছে, অনেক কিছু আছে। ওই রিয়েল স্টোনের মালাগুলোর অনেক ওজন। ভাই, এগুলোর কীরকম দাম? এটা 250 টাকা। 250? আর ওই যে ওখানে কতগুলো কি ওজন বাবারে। এই যে এটা, এটা মাল্টি কালার, এটা কি করা লাগানো? হুক, হুক লাগানো না? আচ্ছা, এই দেখি উঠে আসার সময় আসবো। 180 বললেন? এটা 180 টাকা, ওটা 250 টাকা, আবার এটা আছে 180 টাকা ছোটটা। খুব সুন্দর, খুব সুন্দর আমাদের কুটির শিল্পের। না, আমি এখন একটু ভিডিও করতেছি তো, এখন কিনবো না, এখন কিনবো না, ফিরবার সময় কিনবো। হ্যাঁ, এইখানে সব আচার টাচারের দোকান। কেমন বন্ধুরা, তোমরা আসলে কিন্তু মিস করবে না। এখানে অনেক রকমের আচার আছে, কি জানো, একটা চকলেট নাকি আছে ভাই ভিতরে, ওই ইসের লবণের মতন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা কোনটা? ওটার ভিতরে কি বিট লবণের মতো? না, বিট লবণের মতন নাকি আছে ভিতরে একটা চকলেট। এটা কি আছে? ওটার চেয়ে একটু শুকনা শুকনা যেটা আছে ওটা বেশি স্বাদ লাগে। সেটা এটা নাকি শুকনা শুকনা যে? হ্যাঁ, আমি নিবো নি পরে। লাল দা, আপনার একটু তুলি, এই ড্রেসে তুলি, অসুবিধা কি? দেখি দেখি দেখি, লালদা একটা হাই করে দেন। আমাদের কলেজের মেইনটেনেন্সের হেড এখন, এই যে এই যে
আজকে না সমুদ্র স্নানের পরে এটা এটাই ভালো এটাই ভালো বন্ধুরা এখানে প্রচুর স্যান্ডেল পাওয়া যায় এগুলো পানিতে ভিজলে ক্ষতি হয় না এগুলো কিনে নেবেন তখন আর সমুদ্রে নামতে ভয় নেই কেমন এবার আমি নামবো সমুদ্রে এই যে দেখো আজকে শুক্রবার তো প্রচুর পর্যটক আছে এখানে প্রচুর পর্যটক পরে আবার দেখা হবে সুগন্ধ বিচে এখন একেবারে ভরপুর অবস্থা ভরপুর অবস্থা দেখো বন্ধুরা এদিকেও আমি সকালে কলাতলি বিচে ছবি তুলেছিলাম তখন একদম ভরে এসেছিলাম আমরা খালি ছিল আর এখন একদম ভরা আর দুপুরবেলা তো না দুপুরবেলা তো দুপুরবেলা লোকজন সব সমুদ্র স্নানে ব্যস্ত ওরে বাবা স্পিড বোট গুলো যাচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদেরকে একটু দেখাচ্ছি মনে মনে আসো নাটকে সিনেমায় তো দেখো এখানে এরা বেশ সুন্দর ফুটবল খেলায় মেতেছে বিশাল একটা গ্রুপ আনন্দ করছে মানুষের কাজকর্মের চাপে থাকতে থাকতে একটু রিক্রিয়েশন সবার দরকার ধনী হোক আর গরিব এই সমুদ্রের কাছে আসলে জানো আমার তখন মনে হয় এত বিশাল সমুদ্রের কাছে অসীম সমুদ্রের কাছে আমি কতটা সসীম সমুদ্রের কাছে সসীম আমরা একটা পিঁপড়ার মতো দূরের মানুষগুলোকে দেখলে পিঁপড়ার মতো দেখা যায় ছোট ছোট দেখা যায় অথচ আমরা কত অহংকার করি না আমি এন আমি তেন কত রকম কত কিছু আর দেখো বিশাল কোনো কিছুর কাছে আসলে আত্মপলব্ধির জন্য এটা খুব বড় সুযোগ আমার খুব ভালো লাগে ওই যে ছাতার নিচে ওখানটায় দেখালাম ওখানে বসে বসে এইসব ভাবতে তখন মনে হয় মহান সৃষ্টির কাছে মহান স্রষ্টার কাছে আমরা কত ক্ষুদ্র আমাদেরকে অহংকার করা মানায় না তাই তো ফটোগ্রাফাররা ওদের আমি তোমাদের আজকে দোকানগুলো দেখালাম ওদের একরকমের আয়ের উৎস ফটোগ্রাফারদের একরকম আয়ের উৎস এই যে এগুলো বয়ার মতো এই রিংগুলো যারা ভাড়া দেয় এটা ওদের আয়ের উৎস এই এক একটা ছোট্ট ছোট্ট আয়ের উৎস দিয়ে ওরা ওদের পুরো পরিবারটা চালায় এই যে দূরে ঝালমুড়িওয়ালা বসে আছে বাদামালারা আসে এটা তাদের আয়ের উৎস এত ছোট 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 উৎস থেকে আয় করে ওরা এক একটা সংসার চালায় আর আমাদের খালি তৃষ্ণাই মিটে না এই যে দেখো এদিকে ছোট্ট একটা ছেলে আসছে তার হাতে ট্রের মধ্যে নানা রকম এই হাতের কাজের জিনিস মালা ব্রেসলেট কানের দুল এই সমস্ত এটা দিয়ে এইটুকু বয়স থেকে সে সংসারে যায় ওই দিকে আরেকজন ঘোড়া এই ঘোড়াটায় চড়িয়ে আয় করে সে তার সংসার চালায় এখানে কতগুলো পেশা চিনি আছে ঠিক না ভাই সেটাই বলছি যে অনেক রকমের পেশা চিনি আছে আপনার পরিবারে কজন আছে আপনি একাই আয় করেন নাকি আব্বা কি করেন মোবাইল মেকানিকের কাজ করে আপনি পড়াশোনা করেছেন কতটুকু পড়েছেন এইট পর্যন্ত পড়ে এই কাজে চলে আসছেন কেমন ভালো হয় আয় রোজগার অনেক তো ফটোগ্রাফার সন্তুষ্ট থাকা বড় কথা হ্যাঁ আল্লাহর রহমতে বলছেন না এটা বললে আল্লাহ বরকত দিবে আল্লাহর কাছে শুকর করতে হয়
ঠিক আছে ভাই, আমি এটাই দেখছি, বলছি দর্শকদেরকে যে এখানে এই সমুদ্রকে কেন্দ্র করে কতগুলো পেশা, কেউ ওই যে রিংগুলো ভাড়া দেয়, তারপরে কেউ এই মোটরসাইকেলে ঘুরায় আনে, কেউ স্পিডবোট, কেউ বাদামালা, না সমুদ্র তো আল্লাহ বানাইছে, কিন্তু এই রোজগারের উপায়গুলো মানুষ করে, যে বাচ্চা ছেলেটা ঘোড়া নিয়ে যাচ্ছে, সবাই জ্ঞান দিয়েছে তো আল্লাহ, জ্ঞানই তো দিয়েছে আল্লাহ, ঠিক বলেছে সুন্দর। আপনার নামটা কি? আমার নাম হচ্ছে মোহাম্মদ নেজাম। মোহাম্মদ নেজাম? নেজাম, তারপরে কি উদ্দিন? ঠিক আছে নিজাম, ভালো থাকেন। না ভাই, আমি বাইকে গেলে ডুবে যাব, হয় আমি ডুববো নয় আপনার বাইক ডুববে। ঠিক আছে বন্ধুরা, পরে আবার কথা হবে। বন্ধুরা বেলাভূমিতে বসে আছে অনেকে, এই পদ্ধতিটা আমিও আগে করতাম, বসে বসে তারা মজা নিচ্ছে, ওই বড় ঢেউ আসলে গোসল হয়ে যায়, দেখতে পাচ্ছ অনেকে পানিতে নেমেছে রিং নিয়ে, কেউ ওয়াটার বোটে চড়ছে, আর কেউ এই যে এই যে এই যে 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 আসলো এই যে ভাসিয়ে নিয়ে যাচ্ছে, বসে 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 ডুবছে, এটা আলাদা একটা মজা। ওই দেখো পানির মধ্যে বল, ভালো লাগছে না তোমাদের এই ভিডিও দেখতে? বলো, আমার খুব ভালো লাগছে। এদিকেও কিছু মানুষ একদম বালু চড়ে বসে আছে, এদেরকে এখন পানি এসে ভিজাবে না, কিন্তু তারা এখানে বসে আছে। এই যে ছোট্ট একটা বাবু আসছে তার মায়ের সাথে, এদেরকে খুব সাবধানে রাখতে হয়। আবার দৌড় দিল, আবার দৌড় দিল বাবুটা, বড় বড় ঢেউ। আমি নিজে পানিতে এখন আর নামি না, আমার পায়ে সমস্যা আছে হাঁটুতে, সেজন্য নামি না, কিন্তু অন্যদের আনন্দ দেখেও আমি অনেক আনন্দ পাচ্ছি। তোমরা কি পাচ্ছো?